রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের এই দুর্ভোগের সময় দুর্যোগের সময় আপনি কাদিয়ানীদেরকে কাফের হিসেবে ঘোষণা দেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বাংলার জমিনে রহমত আসবে ঠিক কিনা সরকার যদি সত্যিকার অর্থে মুসলমান হয় সরকারের কাছে দাবি এটা আপনার ঈমানের দাবি আপনার ঈমানেরও দাবি হবে যে সাধারণ মুসলমানদের মতো করে আপনিও বলবেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে কোন নবী হতে পারে না কোন রাসূল আসতে পারে না ঠিক কিনা এজন্য রাষ্ট্রীয়ভাবে আমরা ঘোষণা চাই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে ঘোষণা দেওয়া হোক কাদিয়ানীরা কাফের 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 ঠিক কিনা رسول الله صلى الله عليه وسلم সম্পর্কে আল্লাহ رب العالمين আমাদেরকে বলছেন وما أرسلناك إلا رحمة للعالمين I have sent you as a mercy, as a rahma, as a baraka, as a sakina for the whole world. نبي আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ কি স্বরূপ বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র মানব জাতির জন্য নয় দানব জাতির জন্য নয় জিন গোষ্ঠীর জন্য নয় প্রাণীকুলের জন্য নয় রব্বে করিম বলছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন বরং জগতের মধ্যে যত কিছু আছে পৃথিবীর মধ্যে যত কিছু আছে সকল কিছুর জন্য আপনি রহমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলতে গিয়ে আমাদেরকে জানিয়েছেন انا خيركم بيتا وانا خيركم نفسا আত্মিক দিক থেকে এবং ঘরের দিক থেকে বংশের দিক থেকে সর্বদিক থেকে আমি তোমাদের চাইতে শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র আত্মিক দিক ঘরের দিক বা সাধারণ মানুষের চাইতেই তিনি শ্রেষ্ঠ ছিলেন নয় বরং তিনি নিজের সম্পর্কে বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের 1054 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন ছয়টি জিনিসের মাধ্যমে ছয়টি জিনিসের দ্বারা সমস্ত নবীর উপরেও আমাকে বেশি মর্যাদাশীল করা হয়েছে সমস্ত নবীর উপরে আমাকে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহর নবী বলছেন আতিতু জাওামিআল করিম আল্লাহ তাআলা আমাকে এমন এক বিশেষ গুণ দান করেছেন যে অল্প ভাষায় আমি অনেক কথা প্রকাশ করতে পারি যা অন্য কোন নবীকে দেওয়া হয়নি বরং তারা যা বলতে চেত পুরোটা বলার পরেও মানুষ বুঝতে পারত না অনেক সময় যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জবানের মধ্যে সমস্যা ছিল অনেক বড় পাওয়ারফুল নবী কিন্তু কথা সুন্দর করে বলতে পারতেন না যার কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রব্বে করিমের কাছে বলেছিলেন আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করেন কারণ আমি তো কথাটা স্পষ্টভাবে মানুষকে বোঝাতে পারি না আমার তো মুখের জড়তা রয়েছে আমার ভাই যেন মানুষকে দাওয়াত দিতে পারে কথাগুলো বুঝাতে পারে বলেন সুবহানাল্লাহ রব্বে করিম হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম কে নবুয়ত দান করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আবেদনের কারণে কিন্তু বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা আমাকে এমন এক গুণ দিয়েছেন যে অল্প কথা বলতাম অল্প দুই একটা শব্দ বলে আমি অনেক কিছু অনেক মর্ম কথা বুঝাতে পারতাম এর মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবীর উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুই নাম্বার ওয়ানুসিরতু বিররুবা এবং আমাকে সাহায্য করা হয়েছে শত্রুদের অন্তর্ভিত সৃষ্টি করার জন্য মানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন শত্রু আসতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামের উপর আক্রমণ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যেত কখনো কখনো এমন হতো যে ভীত সন্ত্রস্ত হয়ে যে অস্ত্র নিয়ে এসেছে যে নবীর উপর আঘাত করবে সেটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাছে আসার পরে সেই অস্ত্র কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেছে বলেন সুবহানাল্লাহ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাবরি গাছের নিচে শুয়ে আছেন এক গাছের নিচে শুয়ে আছে এক কাফের শত্রু দল সেই কাফের তাদেরকে বলে আসলো তার বন্ধুদেরকে যে আমি এই যে তলোয়ার নিয়ে ছুটলাম
আমি মুহাম্মাদের উপর আক্রমণ করব তার কাল্লা কেটে তোমাদেরকে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফেরের দিকে তাকিয়েছে এত ভীত সন্ত্রস্ত হয়েছে যে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারটা নিলেন নিয়ে বললেন এখন যদি আমি তোমার উপর আক্রমণ করি তোমাকে কে বাঁচাবে বলল যে মুহাম্মাদের হাতে আমার প্রাণ মুহাম্মদই বাঁচাতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এই কথা বলো না তুমি বলো যে আল্লাহ আমার রব তিনিই আমাকে বাঁচাতে পারেন বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন এত মুগ্ধ হলেন পরবর্তীতে সেই কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আদর্শ দেখে আপনার আখলাক দেখে আমি সন্তুষ্ট আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন বলেন সুবহানাল্লাহ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এমন এক পাওয়ার দেওয়া হয়েছিল যদি কেউ তাকে আক্রমণ করার জন্য অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকিয়েছেন বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখেছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এই পাওয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ঢেলে দিয়েছিলেন কে আল্লাহ তিন নাম্বার বিশ্ব নবী বললেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম আমার জন্য গনিমতের মালটাকে হালাল করা হয়েছে আমার পূর্বে যত নবী রাসূল ছিল তারা যখন যুদ্ধ করত যুদ্ধ করে যেই গনিমতের মাল পেত সেটাকে হালাল করা হতো না কিন্তু আমার উপর গনিমতের মাল থেকে হালাল করে দিয়েছেন যুদ্ধের পরে যেই সম্পদটা আমরা পাই সেটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে আল্লাহ চার নাম্বার বিশ্বনবী বললেন ওয়া জুইলাত রিয়াল আউদু তাহুরান ওয়া মাসজিদান পুরো পৃথিবীটাকে আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে পুরো পৃথিবীটাকে আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবী রাসূল এসেছিলেন তাদেরকে তাদের জন্য সমস্ত জমিনটা পবিত্র করে দেওয়া হয়নি পুরোটাই মসজিদ হিসেবে বানিয়ে দেওয়া হয়নি বরং তাদের জন্য নির্দিষ্ট স্থানগুলো ছিল মসজিদ যখন মসজিদ হিসেবে সেগুলোকে ঘোষণা অ্যানাউন্স করা হতো তখন এটা মসজিদ হিসেবে সেখানে ইবাদত করলে ইবাদত কবুল হতো কিন্তু আমাদের জন্য যেই কোনো জায়গাটাকে পবিত্র করে দেওয়া হয়েছে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আসরের নামাজের সময় হয়েছে আপনি ভারতে যাবেন ভারতে গেলে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি জহর পড়েছি কলকাতা শহরে টিপু সুলতান মসজিদে আসরের সময় হয়েছে মসজিদ খুঁজতে খুঁজতে মাগরিব হয়ে গেছে মসজিদ আর পাই না কারণ সচরাচর আমাদের দেশে যেমন একই এলাকায় একাধিক মসজিদও থাকে কিন্তু যদি অমুসলিমদের দেশে যান তাহলে সেখানে সচরাচর পাশাপাশি কাছাকাছি আপনি মসজিদ পাবেন না সেই সময় যদি আপনি যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করে নেন সেটা কবুল করে নেবেন কে আল্লাহ আপনি অসুস্থ ঘরে দাঁড়িয়ে বসে শুয়ে এছাড়া যে কোনোভাবে আপনার অসুস্থতার উপর ভিত্তি করে যখন আপনি নামাজ আদায় করবেন সেই নামাজটাও কবুল করে নেবেন কে আল্লাহ কিন্তু অন্য নবীদের বেলায় এমন ছিল না তাদেরকে মসজিদেই আসতে হতো তাদেরকে ইবাদতালয়ে আসতে হতো ইবাদতের নির্দিষ্ট স্থানে এসে ইবাদত করতে হতো এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরো পৃথিবীটাকে আমার জন্য পবিত্র এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার বিশ্বনবী বলছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান আমাকে পুরো সৃষ্টির কাছে প্রেরণ করা হয়েছে আমার পূর্বে যত নবী রাসূলকে প্রেরণ করা হয়েছিল তাদেরকে পুরো সৃষ্টির কাছে পাঠানো হয়নি কাউকে পাঠানো হয়েছিল একটা বংশের কাছে কাউকে পাঠানো হয়েছিল একটা পরিবারের কাছে কাউকে পাঠানো হয়েছিল একটা সমাজের কাছে কাউকে পাঠানো হয়েছিল একটা গ্রামের কাছে কাউকে পাঠানো হয়েছিল একটা ইউনিয়নের কাছে আবার কাউকে বা পাঠানো হয়েছিল একটা রাষ্ট্রের কাছে বা সরকার পক্ষের কাছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন পুরো বিশ্বের সব জায়গার জন্য এবং সমস্ত নবীর একটা নির্দিষ্ট সময় ছিল যখন সেই নির্দিষ্ট সময় শেষ হয়ে যেত তাদের নবীও তো শেষ হয়ে যেত যখন একজন নবী এসেছেন সেই নবীর ইন্তেকাল হয়ে গেছে আরেকজন নবী প্রকাশ পেয়েছে তো পূর্বের নবীর সব শরীয়ত সব মারেফাত যা ছিল কিতাবাদি সব বাতিল হিসেবে গণ্য হতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠালেন কোনো নির্দিষ্ট সময় দিয়েও পাঠালেন না কোনো পরিবারের জন্য পাঠালেন না কোনো বংশের জন্য পাঠালেন না কোনো গ্রামের জন্য পাঠালেন না
বরং পুরো বিশ্বের সকল কিছুর জন্য আমাকে পাঠালেন বলেন সুবহানাল্লাহ ছয় নাম্বার আল্লাহর নবী বললেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন এবং আমার মাধ্যমে নবুয়তটাকে শেষ করা হয়েছে বলেন সুবহানাল্লাহ আজকে যারা বলে নবীর পরে নবী আছে তারা কাফের না মুসলমান কাফের তারা কাফের না মুসলমান জোরে বলেন এজন্য আমাদের ওলামায়ে কেরাম বলে কাদিয়ানি সম্প্রদায় আজকে সারা দুনিয়াতে কাজ করে যাচ্ছে যে কাদিয়ানি তারা নাকি তাদের নাকি একজন নবী আছে এজন্য সরকারের কাছে আমাদের আবেদন যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের এই দুর্ভোগের সময় দুর্যোগের সময় আপনি কাদিয়ানিদেরকে কাফের হিসেবে ঘোষণা দেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বাংলার জমিনে রহমত আসবে ঠিক কি না বাংলাদেশে অনেক ঔষধ কোম্পানি আছে এর মধ্যে ভালো মানের যেগুলো এগুলোর মধ্যে স্কয়ার একটা তাই না এখন স্কয়ার কোম্পানির নাম দিয়ে যদি আরেকটা কোম্পানি যদি ঔষধ বিক্রি করে তাহলে স্কয়ার কোম্পানি কি কখনো মানবে জোরে বলেন মানবে মানবে না কেন মানবে না তারাও তো ঔষধ বিক্রি করছে তাদেরও লোগো আছে তারা নামটা ব্যবহার করেছে স্কয়ার যার কারণে কি করবে না মানবে না স্কয়ার কোম্পানি বলবে তোমরা ভাই ঔষধ বিক্রি করো এক নাম্বার হোক দুই নাম্বার হোক দশ নাম্বার হোক আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমাদের লোগো আমাদের নাম ব্যবহার করতে পারবে না ঠিক কিনা কি কাদিয়ানি সম্প্রদায় যদি বলে যে তাদের নবী লাগবে তারা নবী বানাক ঈশ্বর বানাক প্রভু বানাক এতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মুসলমানদের নবীর পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আছে এ কথা কোনো মুসলমান মানবে না ঠিক কিনা এবং সরকার যদি সত্যিকার অর্থে মুসলমান হয় সরকারের কাছে দাবি এটা আপনার ইমানের দাবি আপনার ইমানেরও দাবি হবে যে সাধারণ মুসলমানদের মতো করে আপনিও বলবেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে কোন নবী হতে পারে না কোন রাসূল আসতে পারে না ঠিক কিনা এজন্য রাষ্ট্রীয়ভাবে আমরা ঘোষণা চাই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে ঘোষণা দেওয়া হোক কাদিয়ানিরা কাফের 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 ঠিক কিনা আল্লাহ এই সরকারকে বুঝ দান করুক সকলে বলি আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ছয়টা কারণের মাধ্যমে এই ছয়টা জিনিসের মাধ্যমে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের উপরে মর্যাদাশীল করে তুলেছেন বলেন সুবহানাল্লাহ